রাঙামাটি ভ্রমণপ্রিয় মানুষদের খুবই পছন্দের একটি জায়গা। রাঙামাটির কাপ্তাই লেকে যারা ঘুরতে আসেন, সবার ইচ্ছে থাকে কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কোনো একটি রেস্টুরেন্টে বসে একবেলা খাবারের স্বাদ নিতে। কাপ্তাই লেকে মনোরম পরিবেশে গড়ে উঠেছে বেশ কয়েকটি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টগুলোর মধ্যে আমরা আজকে একটি রেস্টুরেন্ট রিভিউ করতে যাচ্ছি যার নাম স্বর্গছাড়া। নামটি অনেক সুন্দর, তাই না? স্বর্গছাড়া। আপনারা এই রেস্টুরেন্টের মনোরম পরিবেশে বসে কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে দুপুরবেলার খাবারের স্বাদটি নিতে পারেন। এই রেস্টুরেন্টটি এখনও নির্মাণাধীন রয়েছে। আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে রেস্টুরেন্টের কাজটি পরিপূর্ণ সম্পন্ন হবে। স্বর্গছাড়া এই রেস্টুরেন্টের কাজটি সম্পূর্ণ হলে আপনাদের রাতে ক্যাম্পিংয়ের জন্য ব্যবস্থা করা হবে। পাশাপাশি পাহাড়ের উপর থেকে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখার সুযোগটাও থাকবে। এক কথায় খুবই চমৎকার একটি প্লেসে এই রেস্টুরেন্টটি গড়ে তোলা হয়েছে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের জন্য এই রেস্টুরেন্টের পাহাড়ে কি ধরনের খাবারের আয়োজন করা হয়, এই রেস্টুরেন্টের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য। ভিডিওটি দেখলে আপনার কাপ্তাই লেকের এই স্বর্গছাড়া রেস্টুরেন্টে আসতে ইচ্ছে করবে, এটি আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আর তাই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ড, এই মুহূর্তে আমরা আছি রাঙামাটির কাপ্তাই লেকের মাঝখানে স্বর্গছাড়া একটা রেস্টুরেন্টের পাশে। আমার পাশে যে দুজন ভাই দেখতেছেন, একজনের নাম হচ্ছে টুটুল আর একজনের নাম হচ্ছে মুকুল। তো এরা মূলত হচ্ছে এই রেস্টুরেন্টের ম্যানেজমেন্টে আছে। তো ওনাদের কাছ থেকে আমরা জানবো এখানে খাবার মেনু হিসেবে কী কী আপনাদের জন্য রাখতেছে এবং আর কী ধরনের ফ্যাসিলিটিসগুলো আছে। ভাই, স্বর্গছাড়া নামটা রাখার, স্বর্গছাড়া হচ্ছে অর্থ হচ্ছে আপনারা স্বর্গ থেকে ছেড়া। হ্যাঁ, এটার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এবং এখানে কাস্টমাররা এসে খুব একটা ন্যাচারাল একটা ভিউ পায়। এবং উপরে আমাদের একটা টপ রুফ আছে, এখান থেকে ওটা আমাদের রাঙামাটি লেক থেকে রাঙামাটি শহর থেকে যে রোডটা আছে আপনার রোডটা দেখা যায়। অনেক উপর থেকে রাঙামাটির ভিউটা ভিউটা সুন্দর পাওয়া যায়। আর আপনাদের তো এখনো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, চলমান? হ্যাঁ জি। আর মানে কতদিনের মধ্যে? নভেম্বরের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন কি আপনারা কি গেস্টদের জন্য খাবার সার্ভ করতেছেন? জি জি জি। আচ্ছা ভাই, খাবার মেনুতে আপনারা কি কি রাখতেছেন? আসলে আমাদের এখানে হচ্ছে যে যারা রাঙামাটিতে ঘুরতে আসে মূলত এখানে ট্রেডিশনাল ফুডগুলো একটু বেশি খোঁজে, যেমন পাহাড়ি আইটেমের খাবারগুলো আর কি, যে ব্যাম্বু চিকেন যেটা বাসের মধ্যে করে, তারপরে এই লেকের একদম ফ্রেশ মাছ যেটা কলাপাতা ভাপে করে। শহরের যেই রেস্টুরেন্ট ওই আইটেমগুলো আমরা তেমন একটা এখানে রাখি না, কারণ একটু ভিন্ন আইটেম সবাই খোঁজে। ভিন্ন টাইপের যে আমাদের মধ্যে আছে ব্যাম্বু চিকেনটা আছে, জি ট্রেডিশনাল ফুড, তারপরে যে কলাপাতা ভাপের রুই মাছ আছে, হ্যাঁ, তারপর ব্যাম্বু ফিশ আছে, তারপরে এই লেকের যে কাসকি ফ্রাই আছে, তারপর ভর্তার মধ্যে আপনার এই যে কলার মোচার ভর্তা আর কি, যেটা যে কলার মোচার ভর্তা, হ্যাঁ, যেটা কলার থোর আর কি, থোর বলে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ব্যাম্বু স্যুট ফ্রাই আছে, হ্যাঁ, যেটা আমাদের মানে কাল ভাষায় বলে যায় আর কি, আপনার বাস করুল বলে, বাস করুল, বাস করুল, আচ্ছা আচ্ছা, বাস করুল, হ্যাঁ। ওই খাবারগুলো আসলে আমরা মূলত এগুলো বেশি একটু মানে আমাদের চাই। আর আপনাদের এখানে মাছ আইটেমের ভিতরে তো এখানে কাপ্তাই লেকে প্রচুর মাছ আছে, এর মধ্যে স্পেশাল কোন ডিশটা রাখতেছেন? আমাদের আসলে স্পেশাল হচ্ছে ছোট মাছের মধ্যে কাসকি মাছটা, হ্যাঁ, ওটা অনেক ফ্রাই যেটা বলে, জি জি, কাসকি ফ্রাই, হ্যাঁ, ওটা অনেক। আর আমাদের এই যে এলাকার রুই মাছ আছে, তারপর বাঁচা মাছ আছে, হ্যাঁ, সবচেয়ে ভালো মানে ভালো উন্নত মানের কোয়ালিটিপূর্ণ মাছ হচ্ছে আপনার বাঁচা মাছ, হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো মাছটা। মাছের ভিতরে কি কি আইটেম করেন আপনারা? আমরা বাঁচা রুই মাছ দো পেঁয়াজা করি, তারপরে এই যে আপনার কলা পাতার ভাপে রুইটা করি, ব্যাম্বু ফিশটা করি, হ্যাঁ, তারপরে যে কাসকিটা করি, চাপিলা ফ্রাইটা করা হয়, তারপরে যে বাঁচা মাছ কারি, হ্যাঁ, ওই এগুলো একটু বেশি হয় মানে এলাকার আর কি। আমরা বাহিরের মাছগুলো আমরা এখানে পরিবেশন করি না, আসলে এলাকার যে মাছগুলো আছে আমরা ওগুলোই পরিবেশন করি। মানে আপনাদের পরিবেশটা আমার কাছে এত ভালো লাগছে, একদম সামনে দাঁড়াইলে কিন্তু আমরা পুরো লেকটা দেখতে পারতেছি। ভাইয়া, আপনার এখানে কেউ যদি চায় সকালবেলার ব্রেকফাস্ট অথবা লাঞ্চ অথবা ডিনার সব ধরনের অ্যারেঞ্জমেন্ট রাখতেছেন নাকি? সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে। সকালবেলা ব্রেকফাস্ট কেউ চাইলে করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। আপনার ডিনার করতে পারবে, লাঞ্চটা আছে সব সময় থাকে, ডিনারও করতে পারতেছি। ডিনার করতে পারতেছি। যেমন আমরা কিন্তু আমার আশেপাশে আরো কয়েকটা আপনার রেস্টুরেন্ট
দেখলাম ওরা কিন্তু অনেকে সকালবেলা ব্রেকফাস্ট এবং ডিনারটা রাখতেছে না না আমরা আপনারা এড করতেছেন জি জি আমাদের কাছে ওই সুবিধাটা গ্রাহক পাবে আচ্ছা সকালবেলা ব্রেকফাস্টে আপনারা কি কি ধরনের চিন্তা ভাবনা করতেছেন আমাদের হচ্ছে ধরেন এখানে ডিম পরোটা ভাজি তারপর হচ্ছে আপনার ডিম কেচুরি হ্যাঁ ওই আইটেমগুলো আমরা এখানে কাস্টমারদেরকে দিয়ে থাকি আর কি আচ্ছা এই রেস্টুরেন্টে যদি কেউ মনে করেন যে তারা একটা ফ্যামিলি আসবে অথবা একটা গ্রুপ আসবে আপনাদের নাম্বারটা তো আমি আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো তো ওরা কীভাবে অর্ডার করবে ফোনে আমাদের সাথে যোগাযোগ করলে হবে ফোনে ফোনে আপনাকে বলে দিবেন যে আমাদের মেনুতে এই 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 বিষয়গুলো আছে আচ্ছা এখন আপনাদের দুজনের কাছে আমার একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেল থেকে কিন্তু সারা বাংলাদেশে আমার গেস্টটা ঘুরে ভিডিও বানানোর আমাদের মূল উদ্দেশ্যই হতেছে যে আমাদের গেস্টকে সার্ভিস দেওয়া ঠিক আছে তো আমার গেস্ট যারা আসবে আমাদের অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল আর আমার নাম মুরাদ আবার কথা যদি কেউ বলে তাদের জন্য তো ডিসকাউন্ট কিছুটা রাখতে অবশ্যই 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 সেই ডিসকাউন্ট আমরা অবশ্যই রাখবো হ্যাঁ ওটা তো মাই ডিয়ার ফ্রেন্ড একদম নতুন একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা কিছুদিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে এখনই তারা খাবার দাবার অলরেডি স্টার্ট করে দিয়েছে তো নিচে তাদের ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব আপনারা কিন্তু চাইলে তাদের সাথে ফোন করে আপনার খাবার মেনুটা সেট করতে পারেন আর আজকের ভিডিওটাই আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি আপনার ফর্মটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনাই আল্লাহ হাফেজ